পর্দার স্টার হতে হবে না আমাদেরকে আমাদেরকে পর্দার বাইরেও দেশের জন্য স্টার হতে হবে কারণ মানুষ আমাদেরকে ফলো করে এই জন্য মূল বিষয়টা হচ্ছে যে আমরা শিল্পী হলে অনলাইন না করি শিল্পী হলে যাতে আমরা মনে করি না সুপারস্টার ফেসবুক বা তথাকথিত ফেসবুক আমার ভিউয়ার 1 কোটি 1.5 কোটি 2 কোটি আমি হেনুরে হয়ে গেলাম তা না আমি সমাজে বাংলাদেশে বাস করি বাংলাদেশে একটা কালচার আছে সেই কালচারকে আমি সম্মান করব বাংলাদেশের সমস্ত ধর্মের লোকের মধ্যে একটা যথেষ্ট সমন্বয় আছে সেই সমন্বয়কে সম্মান করব কারণ এই দেশকে সুস্থভাবে পরিচালনা করার প্রতিনিধি আমরা আমরা শুধু আমরা উগ্রতা থেকে যদি দূরে থাকি এটা আমার মূল কথা আমার ছেলে যদি অন্যায় করে আমার ছেলে যদি একটা খুন করে ফেলে আমার রেপ করে ফেলে তাহলে আমি কি আমার ছেলে পক্ষে যাবো নাকি তো সেটা তো আমি যাবো না বাট আমি যাবো যে যাতে চুলছেঁড়া বিশ্লেষণটা হোক যাতে একটা পরিমণি না পৃথিবীর কোনো পরিমণি মানে পৃথিবীর কোনো নারী যাতে কোথাও যাতে এরকম অ্যাবিউস না হোক বা যাতে ফ্রিচিং না হোক বা সে সাফার না হোক এটা আমি শুধু আমাদের নায়িকা পাচ্ছ আমি পাচ্ছ মেম্বারের সভাপতি দেখে বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি পুরো পৃথিবীর প্রতিনিধি হয়ে বলতে চাচ্ছি কোনো মেয়ে মানুষ যাতে কোথাও যাতে এভাবে অপদস্থ অপমান না হোক এটা হলো মূল বিষয় ফেসবুকে আসার আগে আপনাদের কাছে তো পরিমণি অভিযোগ করেছিলেন না 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 বিষয়টা পরিমণি জানিয়েছিলেন যে আমি আইজি মহোদয়ের সাথে কথা বলতে চাই ও কোনো কিছু বলে নাই ও অ্যাজ পার জায়দ স্টেটমেন্ট জায়দ যেটা বললো জায়দ পরেও বলছে যে স্টেটমেন্টও দিয়েছে জায়দ যে আমাকে বলেছে যে এই আমি তুই দেখা করে ব্যবস্থা করে দাও তো আইজি মহোদয় বাইরে ছিলেন মনে হয় ওই যে রাজশাহীতে উনি মনে হয় কোনো একটা কুচকাচ অনুষ্ঠানে ছিলেন আমরা যোগাযোগ করেছি যে উনি বাইরে ছিলেন উনি আসছেন কালকে এই জন্য তখন এটা করা হয় না এবং সে কোথায় কোথায় গিয়েছিল সেটা তো আমরা জানি না সে তো আমরা জানি না কোথায় গিয়েছিল সে যদি বনানীতে গিয়েছিল বনানী অ্যাজ পার বনানীর যে যে মুশুর ভাইয়ের সাথে আমি আলাপ করেছিল মুশুর ভাই বললো যে থানায় যদি কোনো কেউ জিডি করতে যায় বা যায় তখন তাকে যথেষ্ট পরিমাণে সে এত ট্রমাতে ছিল সুস্থ না থাকে তখন প্রথমে তার ট্রিটমেন্ট করতে হয় এটা নাকি উনাদের আইনি প্রসিডিউর তো এটা করতে বল হয়েছিল যে আপনি কি আপনি আপনি মনে হয় খুব নার্ভাস সে খুব ছিল আর কি ডিপ্রেস ছিল তো এই জন্য তাকে বলছি কি আপনি ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্টটা নেন তারপরে আমরা আপনি এটা নেই এইটুকু আমি জানি